26 মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন, জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।